পুজোর মরশুমেই প্রত্যেকের জন্য খুশির খবর। ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও এই নভেম্বর মাস থেকেই একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। কোনো প্রকল্পে 1,000 টাকা, কোনো প্রকল্পে 1,500 টাকা, কোনো প্রকল্পে 1,200 টাকা, তো কোনো প্রকল্পে 2,000 টাকা, আবার কেউ কেউ 3,000 টাকাও পেতে পারেন। তো বর্তমানে কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া শুরু হচ্ছে, কোন কোন 8 থেকে 9টি প্রকল্পের টাকা দেওয়া হবে, কারা কারা পাবেন, আপনি নতুনভাবে আবেদন করতে চাইলে কীভাবে করতে পারবেন বা কোথা থেকে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, চলতি 2 মাস ধরে চলছে উৎসবের মরশুম, আর এই উৎসবের মরশুমেই খুশির হাওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 8 থেকে 9টি প্রকল্পের টাকা এই চলতি মাসেই কিন্তু দেওয়া শুরু হচ্ছে। আপনারা যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু টাকা পেতে পারেন। তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কোন প্রকল্পে কত টাকা আপনি পেতে পারেন বা কারা পেতে পারেন, চলুন এক এক করে জানিয়ে দিই। দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। বলা হয়েছে, দেখুন, সংখ্যালঘু পুরোহিতদেরকে 1,500 টাকা করে দেওয়া হয় পুরোহিত ভাতার জন্য। ইতিমধ্যে যে সমস্ত পুরোহিতরা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তারা এই প্রকল্পে আবেদন করলে, এর আগে 1,000 করে দেওয়া হতো, এখন 500 টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে কিন্তু 1,500 টাকা করে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। মনে রাখবেন, মোটামুটি নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বার্ধক্য ভাতা। দেখুন, বলা হয়েছে গত কয়েক মাস ধরেই তপশিলি বন্ধু প্রকল্পে বার্ধক্য ভাতার 1,000 টাকা করে মোটামুটি 18 থেকে 21 তারিখের মধ্যেই দেওয়া হচ্ছিল। তবে গত অক্টোবর মাসে কেউ কেউ 4 তারিখ থেকে শুরু করে 9 তারিখের মধ্যেই এই টাকা কিন্তু পেয়ে গেছেন। তাই আশা করা যাচ্ছে এই মাসেও, অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকতে পারে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, মূলত যে সমস্ত তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের পুরুষ বা মহিলারা রয়েছেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন বা এই বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবেন, এই প্রকল্পের সুবিধা পাবেন। তাছাড়া যারা সাধারণ রয়েছে তারাও কিন্তু আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, এই বার্ধক্য ভাতার টাকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলেই কিন্তু দিয়ে থাকে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, বলা হয়েছে বাংলার মা বোনেদের অন্যতম আয়ের উৎস হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে প্রায় 2,15,00,000 বেশি মহিলারা এই প্রকল্পে আবেদন করেছেন। এর আগে 500 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া হচ্ছিল, কিন্তু যখন থেকেই এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, অর্থাৎ 1,000 টাকা এবং 1,200 টাকা করা হয়েছে, তারপর থেকেই কিন্তু আরও বেশি পরিমাণের মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন এবং এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। প্রচুর মহিলারা আবেদন করে রেখেছেন, যারা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু 1,000 টাকা এবং 1,200 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। মোটামুটি 6 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। দেখুন, বলা হয়েছে বর্তমানে আবাস যোজনার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে সার্ভের কাজ শুরু হয়েছে, যেটা কিন্তু মোটামুটি অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত চলার কথা। যদি এই তারিখের মধ্যে কাজ সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে নভেম্বরেও কিন্তু এই সার্ভের কাজ হতে পারে বা সময় বাড়ানো হতে পারে। নভেম্বরের মধ্যেই যদি সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে যায় সেক্ষেত্রে 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য, যার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের 20 থেকে 21 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বা এই তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সমীক্ষার কাজ কিন্তু শুরু হয়েছে। এই নভেম্বর মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই মাস থেকে ইতিমধ্যে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ লিস্টে নাম তোলার কাজ কিন্তু শুরু হচ্ছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো ইমাম ভাতা। সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে ভাতাস্বরূপ 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে এই চলতি মাসেই। কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাবেন মোটামুটি 15 থেকে 18 তারিখের মধ্যে, হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরের যে প্রকল্প রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। দেখুন, বলা হয়েছে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্পে আবেদন করে রেখেছেন, যারা employmentbankwb.gov.in এই প্রকল্পের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আর কি আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে। তবে হ্যাঁ, এই টাকা পেতে হলে অবশ্যই বেকার ভাতার লিস্টে নাম উঠতে হবে। আর বেকার ভাতার লিস্টে যদি নাম উঠে যায় সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি কোনো ভালো চাকরি বা ভালো কাজ পাবেন না ততদিন পর্যন্ত 1,500 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখুন, বলা হচ্ছে গত 2-1 মাস ধরে অনেকেই কিন্তু টাকা একটু দেরি করে পাচ্ছেন বা টাকা দিতে একটু দেরি হচ্ছে। তবে জানা যাচ্ছে ইতিমধ্যে সূত্রের খবর অনুযায়ী 15 থেকে 20 তারিখের মধ্যে এই মাসের টাকা কিন্তু বা 1টা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসতে পারে। বন্ধুরা, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো জয় জোহার প্রকল্প। আপনাদেরকে এর আগেই কিন্তু জানাচ্ছিলাম যে বার্ধক্য ভাতা প্রকল্পে কিন্তু আরও বেশ কয়েকটি ভাগ রয়েছে,
জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই জয় জোহর প্রকল্পও কিন্তু একটি ভাগ। এই প্রকল্পে মূলত যারা এসটি সম্প্রদায় অর্থাৎ তপশিলি উপজাতি সম্প্রদায়ের পুরুষ মহিলারা রয়েছেন, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারা আবেদন করলে তাদেরকে 1000 টাকা করে ভাতাস্বরূপ দেওয়া হবে। এই প্রকল্পের টাকাও মোটামুটি 1 থেকে 15 তারিখ বা 15 থেকে 18 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। বন্ধুদের, পরের যে গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। দেখুন, বলা হয়েছে গত অক্টোবর মাসের মোটামুটি 5 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা। 2000 টাকা করে ইতিমধ্যে পাঠানো কিন্তু শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেকেই ব্যাংকিং কোনো সমস্যার জন্য বা ইকেওয়াইসির কারণে অথবা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে টাকা পাননি। যারা ইতিমধ্যে টাকা পাননি, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসতে পারে। তাই যদি এখনও কোনো সমস্যা থাকে অবশ্যই ঠিক করে নেবেন, যে টাকাটা ছাড়া হয়েছে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। তো বর্তমানে আপনারা পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। বন্ধুদের, পরবর্তী যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো প্রতিবন্ধী ভাতা। অর্থাৎ জয় জোহর প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্পে যেমন টাকা পাওয়া যায়, একইভাবে প্রতিবন্ধী ভাতাতেও কিন্তু 1000 টাকা করে প্রতিবন্ধী ভাই বোনেদেরকে দেওয়া হয়। মূলত 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকার একটা কিস্তি কিন্তু দেওয়া হবে। এই প্রকল্পের 1000 টাকা মোটামুটি নভেম্বর মাসের 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। একইভাবে এই প্রকল্পের 1000 টাকা মোটামুটি নভেম্বর মাসের 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসতে পারে। আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, জয় জোহর প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দেওয়া হলে মোটামুটি 2-1 দিন আগে পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় একই সময়ে কিন্তু টাকা পেতে পারেন। শুধু তাই নয়, এছাড়াও বিধবা ভাতা, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। বিধবা ভাতার টাকাও কিন্তু নতুনভাবে আপনারা কিন্তু পেতে শুরু করবেন। এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।